আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রামলাল্লা রম মতে ভালো আছি আজকে হঠাৎ করে মন চাইতেছে যায় জল জল করে বাটা মশলা দিয়ে গরু মাংস রান্না করি তাই সব বাটা মশলা দিয়ে প্রথমে হলুদ দিয়েছি তারপর আদা মশলা পেঁয়াজ হালকা করে বেটে দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়েছি হালকা করে বেটে যেহেতু আমি কেটে দেই নাই টমেটো ব্লেন্ডার পেস্ট দিয়েছি সে শুধু সব কাটা মশলা দিয়ে রান্না করা হবে এখানে আছে মরিচ রসুন সব মশলা দেওয়া আছে মরিচ কাটা তার সব মশলা মিক্স করে দিয়েছি এলাচ দারচিনি সব মশলা মিক্স করে দেওয়ার পর তেল লবণ সব কিছু দিয়ে আমি হাতে ভালো করে মেখে মেখে নিচ্ছি মেখে নেওয়ার দশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দেব ভালো করে মেশিয়ে নিতেছি মাংস তরকারিটা যতক্ষণ মেশাবে তত মাখিবে মিক্স হবে মাংসর সাথে মশলাটা ততই টেস্ট লাগবে অনেক ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করার পর দশ মিনিট রেখে দিচ্ছি তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলাই বসিয়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ তারপর আবার দেখি মাংসটা ইয়ে হয়ে যাচ্ছে ভালো করে মিশিয়ে নড়াছড়া করে দিচ্ছি কষানো হয়ে গেছে মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে কষানো কষানো হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আর চুই জাল যেহেতু চুই জালটা আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে কেটে বা পানিতে ধুয়ে তারপর দিলাম চুই জাল আর দিয়ে দিচ্ছি একটা আলু কেটে যেহেতু আলুটা দিলে মশলাটা ঘন হয় কালারটা অনেক সুন্দর হয় মাংস তরকারি তাই দেওয়ার পর কষিয়ে নিয়ে আলুটাও সে প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংসটাও এখন দিয়ে দেবো অল্প পরিমাণ মতন গরম পানি যেহেতু মাংস রান্না ঠান্ডা পানি দেবো না গরম পানি দিয়েছি আমি গরম পানি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর লড়াচড়া করে দিয়েছি এখন মিশিয়ে নেওয়ার পর দেখি আলুটা আর চুড়ি জলটাও সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে কালারটাও সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ আবার একটু বিশ মিনিট পর আবার নড়াচড়া করে দিয়েছি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে একটু জাল জাল করে যেহেতু বাটা মশলা দিয়েছি বাটা মরিচ ওগুলো দেওয়ার পরে একটু জাল জাল করে রান্না করছি চুই জলটাও জাল লাগবে তরকারিটা জলটা একটু ভারী ঘন হয়ে আসছে গণ আসলে বোঝা যাবে তরকারিটা প্রায় হয়ে গেছে জলটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু আলুটা দিলে তরকারিটা কালারটা অনেক চেঞ্জ হয় ঘন হয় আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে অসাধারণ তারপর গরম গরম বাতের সাথে পরিবেশন অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ সেই সব আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট হয়েছে সেই সব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ